নমস্কার, নিউজ টাইমে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন নেশন টাইম এবং আপনাদের সঙ্গে আমি রাজা বন্দ্যোপাধ্যায়। নিউজ টাইমে গত 1 অক্টোবর থেকে শুরু হয়েছে নতুন এই অনুষ্ঠান নেশন টাইম। প্রতিদিন সন্ধে 7:30 থেকে 8টা এই আধ ঘন্টার মধ্যে আপনারা দেখবেন বা আমরা আপনাদের দেখাবো আজকের দিনে ঘটে যাওয়া দেশের গুরুত্বপূর্ণ খবর, যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। একবার গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাশাপাশি অনেক কিছু ছোট ছোট খবর যেগুলো আমরা বলি কিন্তু সেগুলো গুরুত্বপূর্ণ খবর, কিন্তু গোটা দিনে বড় খবরের ভিড়ে যে খবরগুলো হারিয়ে যায়, যে খবরগুলো আমরা তুলে ধরার সুযোগ পাই না, গোটা দেশের একদম কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কচ্ছ থেকে কোহিমা পর্যন্ত বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ ছোট ছোট খবর, সেগুলো আপনাদের দেখাবো এই নেশন টাইমে। আজকে নেশন টাইমের উল্লেখযোগ্য ইস্যু হচ্ছে পশ্চিম এশিয়ায় ঘনীভূত বা সংকট বাড়ছে আরও যুদ্ধ পরিস্থিতির, আরও বেশি ঘনীভূত হচ্ছে যুদ্ধ পরিস্থিতি। কেন পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছি নেশন টাইমে, কেন কথা বলছি, কারণ এটার সঙ্গে ভারতের কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। পশ্চিম এশিয়া বা ইউরোপ, যাকে মধ্যপ্রাচ্য বলে, সেই মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি শুরু হয়েছিল একদম প্রথমে ইসরায়েলের সঙ্গে প্যালেস্টাইনের মধ্যে দিয়ে। কার দখলে থাকবে জেরুসালেম থেকে শুরু করে গাজা স্ট্রিপ সেইখানে, কিন্তু আস্তে আস্তে ইসরায়েলের সঙ্গে প্যালেস্টাইনের পর সেই যুদ্ধে জড়িয়ে পড়ে লেবানন, সেই যুদ্ধে জড়িয়ে পড়ে ইয়েমেন, পাশাপাশি গতকাল রাত থেকে সেই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে ইরান। ইরান সরাসরি গতকাল সারা রাত ধরে প্রায় 200-এর বেশি মিসাইল হানা চালায় ইরানের, ইসরায়েলের ওপর। ইরান তার প্রত্যুত্তরে তারা হামলা চালায় লেবাননের বেইরুটের রাজধানীতে, তারা ইসরায়েল হামলা চালায়। গোটা বিষয় নিয়ে সেই যুদ্ধ পরিস্থিতিকে কিন্তু আরও ঘোরালো হয়েছে। একদিকে ইসরায়েলের সঙ্গে আমেরিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা সুবিদিত। আমেরিকা থেকে ইরানের এই মিসাইল হারান কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। ঠিক উল্টো দিকে পাল্টা ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। অর্থাৎ এই অক্ষ আবার দুভাগে ভাগ হয়ে গেছে, একদিকে ইরানের সমর্থনে রাশিয়া, অন্যদিকে ইসরায়েলের সমর্থনে আমেরিকা। সেইখানে দাঁড়িয়ে ভারতের একদিকে কূটনৈতিক চ্যালেঞ্জ, কারণ ভারত বরাবরই, এর আগে আমরা যখন দেখেছিলাম যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, তাতে কিন্তু গোটা পশ্চিম ইউরোপ, গোটা ইউরোপিয়ান ইউনিয়ন বা আমেরিকা ভারতকে রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে বললেও, রাষ্ট্রসংঘের সনদে বিরুদ্ধে ভোট দিতে বললেও, ভারত কিন্তু রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি। বারবার ভারতবর্ষ একই কথা বলেছে, ভারতের কোনো শত্রু দেশ নেই, ভারত কোনো দেশের বিরুদ্ধে নয়, ভারত যুদ্ধের বিরুদ্ধে। ভারত বারবার শান্তির বার্তা দিয়েছে, এক্ষেত্রেও কিন্তু শান্তির বাণী অবিলম্বে পশ্চিম এশিয়ায় শান্তি ফিরুক, সেই বার্তা নরেন্দ্র মোদী থেকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তারা দিয়েছেন। সেখানকার ভারতীয়রা যাতে নিরাপদে থাকেন সেদিকে কড়া নজর রাখছে। এবং যেটা আপনাদের জানালাম যে কেন ভারতের ক্ষেত্রে এই পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে, এক, কূটনৈতিকভাবে ইসরায়েলের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, পাশাপাশি ইরানের সঙ্গে সম্পর্কও ভারতের বন্ধুত্বপূর্ণ। সেক্ষেত্রে দুই দেশ যখন ইসরায়েল ইরান পরস্পর এই সম্প্রতি যুদ্ধে জড়িয়ে পড়ল, সেখানে দুই দেশের সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখা ভারতবর্ষের কাছে কূটনৈতিক চ্যালেঞ্জ, কিন্তু তার পাশাপাশি আরও বড় চ্যালেঞ্জ বা সংকট হতে পারে ভারতের আভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতিতে। তার কারণ অবশ্যই পেট্রোপণ্য। এই যে পশ্চিম এশিয়ার ভারতবর্ষ, তাদের যে জ্বালানির জন্য পেট্রোলের দরকার হয়, তার 90% ভারতকে আমদানি করতে হয়, এবং যে 90% আমদানি করতে হয় তার অধিকাংশই আসে এই পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে, ইসরায়েল থেকে, লেবানন থেকে, পশ্চিম এশিয়ার একাধিক দেশ থেকে এই পেট্রোপণ্য আসে। এবং যেটা ঘটনাটা ঘটেছে, গত এপ্রিল মাস থেকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি কমতে শুরু করেছিল, যার ফলে একটা আশার আলো তৈরি হয়েছিল যে ভারতবর্ষেও তাহলে পেট্রোপণ্যের দাম কমতে পারে। কিন্তু ইরানের এই হামলার পর গত 2 দিন ধরে নতুন করে এই যে সংঘর্ষ, ইসরায়েল লেবানন সংঘর্ষ, ইরান ইসরায়েল হানা, তাতে কিন্তু গত 2 দিন ধরে ফের বাড়তে শুরু করেছে আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম। এবং আন্তর্জাতিক বাজারে যদি ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম বাড়ে, অবশ্যই ভারতবর্ষে তার প্রভাব পড়বে। সেক্ষেত্রে ফের রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল তার দাম বাড়তে পারে, এমনটাই আশঙ্কা কিন্তু দেখা দিয়েছে। এটা হচ্ছে 1 নম্বর অর্থনৈতিক ক্ষতি, পেট্রোপণ্যের দাম বাড়তে পারে, কারণ আন্তর্জাতিক বাজারে পশ্চিম এশিয়ার যুদ্ধের জন্য ফের অপরিশোধিত তেলের দাম বাড়তে চলেছে, বাড়ছে। এবং তার ফলে দাঁড়িয়ে এখন কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে ভারতবর্ষ, কেন্দ্র সরকারও কিন্তু বাড়াতে বাধ্য হতে পারে ভারতবর্ষে যে মূল্য রয়েছে পেট্রোপণ্যের, বিভিন্ন পেট্রোপণ্যের। দ্বিতীয় একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে সুয়েজ খাল, আমরা যেটা জানি যে ভারত মহাসাগর থেকে ভূমধ্য সাগর একদম মাঝখানের যে মহাদেশের অংশ কেটে সুয়েজ খাল তৈরি করা হয়েছিল, যে খাল তৈরি করার ফলে
ভারত থেকে ইউরোপে বা এশিয়ার দেশগুলি থেকে ইউরোপে বাণিজ্যের জলপথে বাণিজ্যর অনেকটা পথ কমে যায়। আগে গোটা দক্ষিণ আফ্রিকা ঘুরে ঘুর পথে আফ্রিকার পাক্ষে ভূমধ্যসাগরে পৌঁছতে হতো, এখন সুয়েজ খাল দিয়ে অনেক কম যাত্রাপথে সেই পথে পৌঁছানো যায়। কিন্তু সুয়েজ খালে এই যে পশ্চিম এশিয়ায় যুদ্ধ চলছে, সেই ঘোলা বা সংকটজনক পরিস্থিতির সুযোগ নিয়ে গত বেশ এক সপ্তাহ ধরে সুয়েজ খালে একের পর এক পণ্যবাহী জাহাজের ওপর হামলা চালাচ্ছে পশ্চিম এশিয়ার বিভিন্ন জঙ্গি গোষ্ঠীরা, যার ফলে কিন্তু সুয়েজ খাল নিরাপত্তার খাতিরে বন্ধ করে দেওয়া হতে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে। আর যেটা আপনাদের বললাম যে সুয়েজ খাল যদি বন্ধ হয়, কারণ এই সুয়েজ খালের মাধ্যমেই ভারত মুম্বাই বা গোয়া বা কেরালার বিভিন্ন বন্দর থেকে ভারত মহাসাগর হয়ে সুয়েজ খাল পেরিয়েই অতি সহজে ইউরোপ, পশ্চিম এশিয়া, আফ্রিকার উত্তর আফ্রিকার একাধিক দেশ, এমনকি তারপর আটলান্টিক মহাসাগর পেরিয়ে আমেরিকাতে পর্যন্ত যাতায়াত করে ভারতের পণ্যবাহী জাহাজ। সেই জাহাজকে যদি সুয়েজ খাল যদি বন্ধ করে দেওয়া হয়, যেমনটা আপনারা ছবিতে দেখছেন যে সুয়েজ খাল তৈরি হওয়ার পর গোটা ভারত তো বটেই, গোটা পশ্চিম এশিয়া পূর্ব এশিয়া থেকে জাপান, চীন থেকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে যাবতীয় পণ্যবাহী জাহাজ কিন্তু সুয়েজ খাল দিয়ে অত্যন্ত সহজে ভূমধ্যসাগরে পৌঁছে যায় লন্ডন, ইউরোপ, লন্ডন বন্দরে বা ইটালির বিভিন্ন বন্দরে, ইউরোপের একাধিক বন্দরে, আর ভূমধ্যসাগরের ঠিক দক্ষিণে রয়েছে উত্তর আফ্রিকা। কিন্তু সুয়েজ খাল যদি বন্ধ হয় তাহলে সুয়েজ খাল তৈরি হবার আগে যে প্রাচীন যে পথে চিরকাল বাণিজ্য হতো, যে গোটা আফ্রিকা মহাদেশ সেটা ঘুরে আফ্রিকা মহাদেশের একদম দক্ষিণে কেপ টাউন, যেটাকে বলা হতো উত্তমাশা অন্তরীপ, যার নাম দেওয়া নাম রয়েছে উত্তমাশা অন্তরীপ, সেই গোটা আফ্রিকা মহাদেশ ঘুরে পাক্ষে আবার উত্তর দিকে উঠে ভূমধ্যসাগরে পৌঁছতে হবে, ইউরোপে পৌঁছতে হবে, যার ফলে কিন্তু পণ্যবাহী যে জাহাজগুলির পণ্য পরিবহনের খরচ অত্যন্ত হারে বেড়ে যাবে, প্রায় দ্বিগুণ হয়ে যাবে। ইউরোপ বা আমেরিকার সঙ্গে যে আমদানি রপ্তানি তার খরচ বাড়বে, সুতরাং তার প্রভাব পড়বে ভারতের বাজারেও। পণ্য পরিবহনের খরচা বাড়বে, আমদানি রপ্তানির খরচা বাড়বে, সুতরাং জিনিসপত্রের দামও বাড়বে, এমনটাই আশঙ্কা। আমরা এই মুহূর্তে এই নিয়েই বিস্তারিত আলোচনা করব। আমরা যোগাযোগ করার চেষ্টা করব বিভিন্ন বিশিষ্ট সাংবাদিকদের সঙ্গে, আন্তর্জাতিক বিশেষজ্ঞের সঙ্গে। আমরা প্রথমেই আন্তর্জাতিক বিশেষজ্ঞ যিনি রাজাগোপাল ধর চক্রবর্তী, তাঁর প্রতিক্রিয়া আমরা টেলিফোনে নিয়েছিলাম এই বিষয়ে, এই যে নতুন করে ইরানের হানা ইসরায়েলের ওপর, এই যে যুদ্ধ পরিস্থিতি সংকট আরও ঘোরালো হচ্ছে, সেই বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চৌধুরী তিনি ফোনে কি প্রতিক্রিয়া দিয়েছিলেন সেটা আপনাদের শোনাব। বাইরে থেকে আনতে হয়, তো আমরা যেটা দেখলাম যে একটা সুবিধা হয়েছিল, রাশিয়া ইউক্রেনের লড়াইয়ের পরে রাশিয়ার তেল কেনার বাধা ছিল, আমরা সাহস দেখিয়ে বলেছিলাম যে না আমরা রাশিয়ান তেল কিনব, অনেক সস্তাতেই আন্তর্জাতিক বাজারে সস্তাতে আমরা পেয়েছি। এখন এই সময় কি হবে যে যদি এখন যে ক্রাইসিসটা চলছে, তারপরে রাশিয়াও তেল বাড়া, তেলের দাম বাড়াবে কিনা জানি না, যাই হোক রাশিয়ার তেলের তো নানা নিষেধাজ্ঞা আছে, তো বাড়ালে অসুবিধেই পড়বে, সুতরাং রাশিয়া থেকে যদি তেল আমরা ঠিক সময় সময় দিতে পারি হয়তো অসুবিধা হবে না, কিন্তু তেলের দাম নিশ্চয় যতদিন যুদ্ধ চলবে, দীর্ঘস্থায়ী হলে তার দামটা অনেকদিনই চলে থাকা সম্ভব। তার চেয়ে বড় যে সমস্যা যে তেলের জাহাজগুলো আসা, আমাদের সঙ্গে তো কোথাও ডাইরেক্ট পাইপলাইন নেই, তারপরে যে স্ট্রেট অফ হরমুজ যেখান দিয়ে অধিকাংশ জাহাজ আসে সেটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু বড় বিপদ হওয়ার সম্ভাবনা আছে। এক তো তেলের দাম বাড়বে, আবার ইউরোপ আমেরিকার সঙ্গে আমাদের অধিকাংশ জাহাজ এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে আসে, এখন সেখান দিয়ে একটা বিরাট সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে, জিনিসপত্র ব্যবসা বাণিজ্যের একটা বড় সমস্যা। তবে আমার মনে হয় না যে এই যুদ্ধ দীর্ঘক্ষণ হবে, ইসরায়েল কিন্তু সঙ্গে সঙ্গে জবাব দেয়নি, 180টা ব্যালিস্টিক মিসাইল তাদের মাটিতে পড়েছে, অনেকগুলো আটকেছে, অধিকাংশই তারা আয়রন দোম দিয়ে আটকেছে, কিন্তু সঙ্গে সঙ্গে তারা যদি জবাব দিত তাহলে হয়তো একটা বড় সমস্যা দেখা দিতে পারত, জবাব দেয়নি। ওদের যে অত্যন্ত মানে শক্তিশালী গুপ্তচর যে সংগঠন আছে মোজাড, সে তার খেলা মারাত্মকভাবে দেখিয়েছে হেজবুল্লাহ। আমরা শুনলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী, তিনি ফোনে আমাদের প্রতিক্রিয়া দিয়েছিলেন, কিন্তু আমরা এই মুহূর্তে সরাসরি যোগাযোগ করতে পেরেছি বিশিষ্ট সাংবাদিক প্রণয় শর্মার সঙ্গে, যিনি দীর্ঘদিন ধরে তার সাংবাদিক কেরিয়ার দীর্ঘ বছর ধরে গোটা কেরিয়ার সময়টাই তিনি কাটিয়েছেন ভারতবর্ষের সঙ্গে
প্রতিবেশী দেশ থেকে শুরু করে বিশ্বের যাবতীয় দেশের কূটনৈতিক সম্পর্ক, পারস্পরিক অন্যান্য বিশ্বের অন্যান্য সমস্ত দেশের সঙ্গে ভারতের কূটনৈতিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে, আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে তিনি গোটা ক্যারিয়ারটা কাটিয়েছেন। বিশিষ্ট সাংবাদিক প্রণয় শর্মা, তিনি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন ফোন লাইনে। প্রণয়দা, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। প্রণয়দা, নিউজ টাইমে আপনাকে স্বাগত। প্রথমেই যে প্রশ্নটা, যেটা হচ্ছে যে সাধারণ মানুষ, আমরা যুদ্ধ পরিস্থিতি আসলে সেখানে কি সেটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট একটা উদ্বেগ, আশঙ্কা ছড়িয়ে রয়েছে। একটা অনেক জায়গায় একটা গুজব বা হাওয়াও ছড়াচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, তাহলে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতে শুরু করলো? কারণ গোটা বিষয়টা এখন আর পশ্চিম এশিয়ার ইসরায়েল, লেবানন, সিরিয়া, তার পাশাপাশি ইরান সম্প্রতি সরাসরি যুদ্ধে জড়িয়েছে, তার মধ্যে জড়িয়ে নেই ইসরায়েলকে সমর্থন জানাচ্ছে আমেরিকা, পাল্টা ইরানকে সমর্থন জানাচ্ছে রাশিয়া। গোটা সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই যুদ্ধ বিষয় এইটা নিয়েও কিন্তু একটা যথেষ্ট আশঙ্কা তৈরি হয়েছে। আপনি যদি ঠিক বর্তমান পশ্চিম এশিয়ার পরিস্থিতি কি সেইটা যদি একটু ব্যাখ্যা করেন, যে কতটা সংকটজনক বা আশঙ্কার এটা ভারতের ক্ষেত্রে? দেখুন, যে সংকট রয়েছে বা যে আশঙ্কা রয়েছে লোকের মনে, সেটা একেবারে আমার মনে স্বাভাবিক। কারণ যেভাবে বেশ কিছুদিন ধরে আমরা যে রিসেন্ট ডেভেলপমেন্ট গুলো যেগুলো দেখেছি, তাতে সেই ধরনের একটা ধারণা হওয়া একেবারেই কিন্তু যেটা আমাদের মাথায় রাখতে হবে এখন পরিস্থিতি, সেটা ইসরায়েল কি পদক্ষেপ নেয় তার উপর ডিপেন্ড করবে। কারণ ইরান এই যে যে মিসাইল যে অ্যাটাকটা হয়েছিল কদিন আগে, তার ফলে তারা একটা সিগন্যাল দিতে চেষ্টা করেছে যে এটা কিন্তু একটা ওয়ার্নিং, যে আমাদের কিন্তু এটাকে তোমাদেরকে জানান দিয়ে দিলাম যে তোমরা যদি এরপরে এসকেলেট করতে চাও তাহলে কিন্তু আমরাও আরো অন্য জায়গায় নিয়ে যেতে পারি। এবং সেইখানটায় যে শুধুমাত্র কনভেনশনাল ওয়ারের মধ্যে থাকবে কিনা, তার মানে যে এটা নিউক্লিয়ার দিকেও যেতে পারে। আমরা জানি ইসরায়েলের কাছে তো সেই অস্ত্র আছেই, ইরান কত দূর এগিয়ে গেছে সেটা নিয়ে স্পেকুলেশন রয়েছে, কিন্তু ইরানের কাছেও আছে সেই ধরনের ধারণা অনেকের রয়েছে। সুতরাং একটা খুব ভয়াবহ একটা পরিস্থিতি নিশ্চয়ই তৈরি হতে পারে। এবং এই কারণে আমেরিকা যে আপনারা ইদানীকালে দেখেছেন যে আরো বেশি ফিট সেখানটায় মোবিলাইজ করেছে যাতে সেরকম কোনো কিছু না হয়, এবং পরিষ্কার ইসরায়েলকে বলেছে যে ইরানের নিউক্লিয়ার যে ফ্যাসিলিটি সেইখানে যদি তোমরা অ্যাটাক করো সেখানে কিন্তু আমাদের কোনো ধরনের সাপোর্ট পাবে না, কারণ তারা জানে তার কনসিকোয়েন্স কি হবে, তারপরে সেটা যে কোন জায়গায় ছড়িয়ে যাবে এবং কোন লেভেলে যাবে সেখানটা, সেটা নিয়ে আমেরিকারও আশঙ্কা আছে। কিন্তু এখন নেতানিয়াহুর উপর পুরোটাই ডিপেন্ড করছে যে সে কি ধরনের রেসপন্সের কথা ভাবছে। সে এখন এই মুহূর্তে হেজবুল্লাহর যেটুকু রেমনেন্ট রয়েছে, কারণ জানি কদিন আগে নাসরুল্লাহ শুধু না, তার সঙ্গে সিনিয়র যত কমান্ডার ছিল তার বেশিরভাগকেই তিনি মেরেছেন, এবং এখন গ্রাউন্ড সেখানে নেমেছে আরো পরিষ্কার করার চেষ্টা করছে। এটাতেই যদি স্যাটিসফাইড হয় এবং ফেরত চলে আসে, যে তার যদি মনে হয় যে আচ্ছা ঠিক আছে এখন যে হয়ে গেছে, এবং দেশের কাছে এখন তার যে পলিটিক্যাল স্টক যেটা ইসরায়েলি মানুষের কাছে সেটা কিন্তু আবার বেড়ে গেছে আগের তুলনায়। তো সুতরাং এই যে রাজনৈতিক ভাবে যদি তিনি দেখেন যে আমার যে যে উদ্দেশ্যটা ছিল সেটা মোটামুটি এখন কার্যকর হয়ে গেছে, আর এটাকে বাড়ানোর প্রয়োজন নেই, আর আমি তাহলে হয়তো অন্যদের কাছ থেকে সেই সাপোর্টটাও পাবো এতদিন যেটা পেয়ে আসছিলাম, তাহলে তিনি হয়তো এটাকে এসকালেট করবেন না। আপনারা দেখেছেন যে ভারতের দিক থেকে যদি এবার আমরা দেখি, সেটা ইসরায়েল খুবই কাছের স্ট্র্যাটেজিক একটা পার্টনার, ভারতের সঙ্গে অনেক ধরনের বিষয়ে তাদের কোঅপারেশন রয়েছে। একেবারে প্রণয়দা, আর একটা বিষয় যদি আপনার থেকে একটু সংক্ষেপে জানতে চাই, যেটা বলা হচ্ছে যে আন্তর্জাতিক বাজারে ফের এই কন্ডিশনে পরিস্থিতিতে তেলের অপরিশোধিত তেলের দাম বাড়তে চলেছে, বাড়ছে, এবং পাশাপাশি সুয়েজ খাল যদি নিরাপত্তার ক্ষেত্রে বন্ধ করে দেওয়া হয় তাহলে ভারতের পণ্যবাহী জাহাজগুলোকে ফের সেই গোটা দক্ষিণ আফ্রিকা ঘুরে ইউরোপে পৌঁছতে হবে। সেক্ষেত্রে একদিকে তেলের দামও বাড়তে পারে, পণ্যবাহী জাহাজের যদি পরিবহন খরচা বাড়ে তাহলে ভারতের ক্ষেত্রে অর্থনৈতিকভাবেও তো সেটা একটা প্রভাব পড়তে পারে এই পরিস্থিতি যদি চলতে থাকে। প্রণয়দা, যুদ্ধে সবচেয়ে বড় যেটা হয় যে ধরুন যেখান দিয়ে আমাদের বিভিন্ন ধরনের এসেনশিয়াল জিনিস যেগুলো রয়েছে, বিশেষ করে এনার্জির যে লাইন আমাদের গালফ থেকে আসে, সেই সাপ্লাই লাইনটা যদি কোনো কারণে বন্ধ হয় এবং ঘুরে আসতে হয়, এবং যুদ্ধ চলাকালীন সবচেয়ে
বড় যেটা অসুবিধা হয়েছে ঘুরে আসার চেয়েও ইন্স্যুরেন্স গুলো বেড়ে যায় প্রচন্ড রকমের, তার জন্য প্রচুর খরচ। এই জাহাজে ধরুন যদি 100 টাকা থাকে ইন্স্যুরেন্স, সেটা রাতারাতি সেটা 5,000 টাকা হয়ে যাবে। তো সুতরাং সেই অনুযায়ী আবার প্রতিটা জিনিসের দামও বেড়ে যাবে। তো তার এফেক্ট তো যেই দেশগুলো কিনছে এবং তার মানুষের উপর পড়বে, সেই সরকারকে তখন সেটাকে ট্যাকল করতে হবে, তাই নিয়ে নিশ্চয়ই সেই আশঙ্কা রয়েছে সেটা ছড়ায়। আর আমরা এমন একটা জায়গা দেখছি সেটা, কারণ বহুদিন ধরে ইউক্রেনের যুদ্ধ তো চলছে, সেটার উপরে একটা এফেক্ট অলরেডি হয়েছে, তার আগে আমরা কোভিড এর এফেক্ট দেখেছি। সুতরাং গ্লোবাল ইকোনমি প্রত্যেকবারই যেই মুহূর্তে রিভাইভ করার চেষ্টা করছি, কোনো না কোনো একটা ভাবে আওয়া কিছু দেওয়া হচ্ছে তাকে, এবং তার সবচেয়ে বেশি প্রভাব যেটা করছে অনুন্নত দেশগুলো, গরিব দেশগুলো, তাদের উপর বিশেষ করে। ধাক্কা আসছে, সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতে আবার পশ্চিম এশিয়ার যুদ্ধ, আবার সেই অর্থনীতির ওপর ধাক্কা খাওয়ার আশঙ্কা, অবশ্যই ভারত কড়া নজর রাখছে। আর এই বিষয়েই আমরা কথা বলেছিলাম অর্থনৈতিক বিশেষজ্ঞ, আন্তর্জাতিক অর্থনৈতিক বিশেষজ্ঞ, সম্পর্ক বিশেষজ্ঞ কাকলি সেনগুপ্তর সঙ্গে। তিনি কি আমাদের প্রতিক্রিয়া জানিয়েছিলেন আমরা শুনে নেব। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ইরান প্রচুর মিসাইল ফায়ার করেছিল টুয়ার্ডস ইসরায়েল হাসান নাসরুল্লাহর মৃত্যুর পরে, এবং দ্যাট ওয়াজ সিভিয়ারলি কন্টেম্পড। আমেরিকা এবং অন্য অনেক দেশ সেটাকে স্ট্রংলি কন্ডেম করেছে, কিন্তু তারপরে আমরা দেখি ইসরায়েলের গ্রাউন্ড ইনভেশন যেটা লেবাননে শুরু হয়। আর ভারতবর্ষের রেসপন্স এই পুরো ব্যাপারে দ্যাট হ্যাজ বিন মেড ক্লিয়ার। ওটা ইনফ্যাক্ট এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার মিস্টার জয়শঙ্কর বলেছেন রিসেন্টলি আমেরিকায় একটা টকে, উনি বলেছেন যে যে ভারতবর্ষ মনে করে যে অক্টোবর 7 যে অ্যাটাকটা হয়েছিল বাই হামাস ইন ইসরায়েল, এটা একটা টেরোরিস্ট অ্যাটাক, এবং ইসরায়েলের পুরো রাইট আছে টু ডিফেন্ড ইটসেলফ, কিন্তু মানে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান লকে মাথায় রেখে দ্য কান্ট্রি শুড ডিফেন্ড ইটসেলফ, মানে যে কোনো দেশের রেসপন্সটা শুড টেক ইন টু অ্যাকাউন্ট মানে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল, আর সিভিলিয়ান পপুলেশনকে যেন এফেক্ট না করে, এটাই আপাতত ভারতবর্ষ। আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল লেবাননকে অ্যাটাক করেছে, মানে গ্রাউন্ড ইনভেশন শুরু হয়েছে এই সবে কিছুদিন আগে, এবং এই ক্রাইসিসটা এসকেলেট করলো কারণ